দূর এক দেশে ভূত সিং নামের একজন বুদ্ধিমান রাজা থাকতেন। রাজার কাছে কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু ওনার জীবনে ব্যাস একটাই দুঃখ ছিল, ওনার কোনো ছেলে ছিল না। রাজার তিনটি মেয়ে ছিল, অগোরী, শক্তি আর সরস্বতী। তিনজনই যুবতী ছিল আর বিয়ে করার জন্য জেদ করছিল। বাবা, আমার বয়স 25 বছর হয়ে গেছে, আমার বিয়ে দিয়ে দিন আর রাজপাট আমার বরের নামে করে দিন, কারণ আমি সব থেকে বেশি ফর্সা আর সুন্দরী। বাবা, রাজপট ওকে দেওয়া যাবে না, রাজ্য আমার নামে দেওয়া উচিত, কারণ আমি সব থেকে বেশি শক্তিশালী আর আমার নিজের মতোই একজন শক্তিশালী যুবককেই বিয়ে করব। বাবা, আমি সব থেকে বেশি শান্ত আর বুদ্ধিমতী, আমি আমারই মতো একজন যুবককে বিয়ে করব। আপনি চাইলে রাজপাট আমার নামে করতে পারেন। রাজা বুঝতেই পারছিল না যে তিনজনের বিয়ে দেবার পর রাজ্য কার নামে করা উচিত। উনি নিজের সমস্যা নিয়ে নিজের গুরুর কাছে যান। গুরু রাজাকে তিনটি ঘোড়া দেন আর রাজার কানে কিছু একটা বলেন। রাজা ওই ঘোড়াগুলোকে নিয়ে নিজের মেয়েদের কাছে পৌঁছন। এরা হলো তিনটে জাদুই ঘোড়া, এদের নিয়ে রাজ্যের সব রাজ্যের বাইরে ঘুরতে যাও আর নিজের জীবনসাথীকে খোঁজো। যে সব থেকে বুদ্ধিমান পাত্রকে খুঁজবে ওর ঘোড়া উঠতে শুরু করবে, যে ঘোড়া উঠতে শুরু করবে আমি রাজ্যপাট তাকেই দিয়ে দেব। তিনজন মেয়েই নিজের নিজের ঘোড়ায় চেপে জীবনসাথী খুঁজতে বেরিয়ে পড়ে। বলা হয় মানুষ নিজের স্বভাব অনুযায়ী নিজের মতোই লোককে খোঁজে। প্রথম মেয়ে ফর্সা আর অহংকারী ছিল ও পাশের রাজ্যে গিয়ে নিজের মতোই একটা ফর্সা আর অহংকারী ছেলে খুঁজে নেয়। আমি সিদ্ধ রাজ্যের রাজকুমার, সব থেকে ফর্সা আর সুন্দর, লোকেরা আমার কথা মানে, নয়তো আমি ওদেরকে চাবুক মারি। আমরা একে অপরকে পছন্দ তো করে নিয়েছি আর আমি তোমাকে আমার জীবনসাথীও বানাতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? সমস্যা হলো এটা যে আমরা হলাম তিনজন বোন, আমাদের বাবা তিনজনকেই এক একটা জাদুই ঘোড়া দিয়ে বলেছিলেন যে কেউ সব থেকে বুদ্ধিমান যুবককে খুঁজে পাবে ওর ঘোড়া উঠতে শুরু করবে আর রাজপাট ওকেই দেওয়া হবে। আমি তো তোমাকে পছন্দ করেই নিয়েছি, কিন্তু নাই ঘোড়ার ডানা আছে আর নাই সে উড়ছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো উপায় খুঁজে নেব। আমার রাজ্যে একজন বড় বড় পাখি পোষে এমন লোক আছে যার কাছেই যাওয়া উচিত। অন্যদিকে দ্বিতীয় মেয়ে শক্তি নিজের মতো একজন শক্তিশালী যুবককে পছন্দ করে। আমি আরপুর রাজ্যের রাজকুমার, দুনিয়ায় সব থেকে শক্তিশালী, আমার মোকাবেলা করতে কেউ পারে না, সবাইকে নাস্তানাবুদ করে দিই আমি। শক্তি নিজের শক্তিমান সাথীকে বাবার বলা সব কথাগুলো খুলে বলে। আমি তোমাকে পছন্দ করেছি, কিন্তু আমার ঘোড়া তো উড়ছেই না। রাজপাট আদায় করার জন্য আমার কাছে একটা উপায় আছে, আমি তোমার দুজন বোনকেই মেরে ফেলবো। যদি ওরা নিজের জীবনসাথী পছন্দ করে থাকে তাহলে ওদেরকেও মেরে ফেলবো। তৃতীয় মেয়ে সরস্বতী একটা গরিব কিন্তু দয়ালু আর বুদ্ধিমান ছেলেকে পছন্দ করে। সে তার বাবার বলা কথাগুলো ছেলেটাকে বলে। দেখো, আমার রাজ্যের কোনো লোভ নেই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সেই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো তোমার বাবার কাছেই যাই, যদি ঘোড়াই থাকে তাহলে রাস্তায় হতে পারে উড়েই যাবে, আর যদি না ওড়ে তাহলে যেমন তোমার বাবার ইচ্ছে। তিনজন মেয়েই নিজের নিজের জীবনসাথীর সঙ্গে প্রাসাদের দিকে রওনা দেয়। শক্তির জীবনসাথী যে সব থেকে বেশি শক্তিমান ছিল, অগোরী আর ওর জীবনসাথীকে আক্রমণ করে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও! রাজার সৈনিকরা এসে শক্তি আর তার জীবনসাথীকে ধরে ফেলে আর ওদেরকে রাজার সামনে নিয়ে আসে। শক্তি, তুমি রাজ্যপাট প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলে, তুমি ভুল জীবনসাথীকে পছন্দ করেছ, অগোরী এবার তুমি বলো। বাবা,
আমি সবথেকে বুদ্ধিমান জীবনসাথীকে পছন্দ করেছি। আমার ঘোড়াও উড়তে শুরু করেছে। আচ্ছা, কিন্তু ঘোড়া আছে কোথায়? ওই রাস্তাতে সংক্রমিত অসুখ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনি কালকে ওকে দূর থেকে উঠতে দেখতে পাবেন। আগরের সঙ্গীর ছেলেটি একজন পাখি পোষা লোকের থেকে কিছু পাখি কিনে নিয়ে আসে। ওর পরিকল্পনা ছিল যে চিল দড়ি দিয়ে ঘোড়াকে ওঠাবে আর হাওয়াতে ওড়াবে। দূর থেকে দেখার কারণে রাজা দড়িগুলোকে দেখতেই পাবে না আর ঘোড়া উড়ছে এরকম মনে হবে। সকালে রাজা উড়ন্ত ঘোড়াকে দেখতে বাইরে পৌঁছয়। ওই দেখুন বাবা, ঘোড়া উড়ছে। কিছুক্ষণ পর্যন্ত তো চিল ঘোড়ার ওজন ধরে নেয়, কিন্তু তারপর ওরা ক্লান্ত হয়ে পড়ে আর ঘোড়া নিচে নদীতে পড়ে যায়। ভালো বুদ্ধি খাটিয়েছ অগরি, কিন্তু জীবনে চালাকি করে কোনো কাজ হয় না। এবার তুমি বলো সরস্বতী। বাবা, আমি আমার মনের মতো জীবনসাথীকে খুঁজে পেয়েছি। আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, কিন্তু ঘোড়া উড়তে পারল না। ঘোড়া ওড়ার কথাটা তো আমি এমনিতেই বলেছিলাম। আজ পর্যন্ত কোনো ঘোড়া কি উঠতে পেরেছে? এই সুযোগ আমি দেখে নিলাম যে তুমি সবথেকে বেশি সৎ আর বিশ্বাসী। তুমি নিজের মতোই জীবনসাথীকে পছন্দ করেছ। তোমরা দুজনেই আমার রাজ্য পাওয়ার যোগ্য। কৃষ্ণগঞ্জ গ্রামে একজন চালের ব্যবসায়ী থাকত। ওর কাছে একটা গাধা ছিল। ব্যবসায়ী প্রতিদিন গাধার ওপরে চালের বস্তা রেখে পাহাড় পার করে বাজারে যেত। আরে শোনো, আজকে তুমি বাজারে যাচ্ছ, তাহলে কিছু চালের বস্তা বেশি নিয়ে যাও। কেন, আজকে কি কোনো বিশেষ দিন নাকি? আজকে নয়, কিন্তু কিছুদিনেই দুর্গাষ্টমী আসছে, সবার বাড়িতে ক্ষীর তৈরি হবে, ক্ষীরের জন্য চালের ডিমান্ড বেশি হয়ে যাবে। কথাটা তো তুমি ঠিকই বলছো, কিন্তু আমাদের গাধাটাকে নিয়েই যত সমস্যা। এ তো দুটো বস্তাও কাঁধে তুলতে গিয়ে কি সমস্যা করে, যদি আর একটা বস্তা ওর কাঁধে তুলে দিই। ব্যবসায়ীর গাধা খুব চালাক আর কামচোর ছিল। যখন ব্যবসায়ী ওর উপরে বস্তা দিত, ও নিজের সঙ্গে যখন নিয়ে যেত, তখন গাধা মাঝ রাস্তাতেই যে কোনো জায়গায় বসে পড়ত আর উঠতেই চাইত না। আরে ওঠ রে ভাই ওঠ, কি হয়েছে তোর, তুই বসে গেলি কেন? ব্যবসায়ী গাধাকে অনেকগুলো চানা খাওয়াতো, জল খাওয়াতো, তারপর গাধা দাঁড়াতো। গাধা যখন ওদিন শুনল যে মালিক ওর ওপরে তিনটে বস্তা রাখতে যাচ্ছে, তখন ও কামচোরি ভাবার জন্য চিন্তা করতে লাগলো। কর্তার বউ বেশি বুদ্ধিমতী, তিনটে বস্তা কাঁধে নিয়ে আমি তো পাহাড়ে উঠবই না। ব্যবসায়ী ওই দিন একটা লাঠি নিজের সঙ্গে নিয়ে নিল। আর যদি এই গাধা রাস্তায় কোথাও বসে পড়ে, তাহলে তো এর আজকে খুব মারব। গাধা সব সময়ের মতোই মাঝ রাস্তায় বসে গেল। ব্যবসায়ী খুব জোরে ওকে লাঠি মারল। গাধা নিজের মালিকের ওপরে খুব রাগ উঠছিল। আজ তো এর আমি লোকসান করাবই করাবো। পাহাড়ের আগেই একটা নদী আসত। ব্যবসায়ী যখন গাধার সঙ্গে নদী পার করছিল, তখন গাধা নদীর মাঝখানে গিয়ে বসে পড়ল। পুরো চালের বস্তা ভিজে গেল। আরে এই গাধা তো আমাকে একেবারে লোকসান করে দিল। আরে এই চাল আমি আর কোথায় গিয়ে বিক্রি করব? ব্যবসায়ী সেদিন চালের বস্তা বাজারে নিয়ে যেতে পারল না, কারণ সবার আগে ওকে চাল শুকোতে হবে। এবার গাধা প্রতিদিন সেটাই করতে লাগল। যখনই ওরা নদীতে পৌঁছত, ও বসে যেত আর চালের বস্তা ভিজে যেত। ব্যবসায়ী নিজের গাধার থেকে খুব দুঃখী হয়ে গেল। একদিন রাস্তায় ব্যবসায়ী একজন মহারাজকে দেখলেন। আজকে এই ব্যবসায়ীর আমি পরীক্ষা নেব। বাবা খুব খিদে পেয়েছে, খাবার জন্য তোমার কাছে কিছু আছে? ব্যবসায়ী নিজের বস্তা থেকে 5 কিলো চাল বার করে মহারাজকে দিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দেন বাবা, চাল খুব ভিজে গেছে। কোনো ব্যাপার নেই বাবা, এমনিতেও যখন আমি ভাত তৈরি করব, তাহলে জল তো আমাকে দিতেই হবে।
কিন্তু তোমার চালের বস্তা কিভাবে ভিজে গেল? ব্যবসায়ী সাধু বাবাকে সব কথা খুলে বলে। আচ্ছা, এই হলো ব্যাপার। সাধু বাবা ব্যবসায়ীকে তিনটে জাদুই গাধা দেয়। এই তিনটে গাধার মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে। একটা গাধা কত বোঝাই দাও না কেন, খুব জোরে চলতে পারে, আর অন্য গাধাটি অনেক দূর পর্যন্ত দেখতে পারে, আর তৃতীয় গাধাটি মানুষের ভাষা বলতে পারে। ব্যবসায়ী তিনটে জাদু গাধা পেয়ে খুব খুশি হল। ব্যবসায়ী নিজের পুরনো গাধাকে আস্তাবলে ছেড়ে দিল আর তিনটে নতুন গাধার সঙ্গে মাল নিয়ে যাওয়া শুরু করল। যে গাধা বলতে পারত সেই গাধার উপরে ব্যবসায়ী নিজে বসত আর বাকি দুটো গাধার উপরে বস্তা তুলে দিত। এইভাবে ওর ব্যবসা অনেক ভালো চলতে শুরু করল। একদিন জঙ্গলের কিনারায় কিছু ডাকু ব্যবসায়ীকে লুটার জন্য দাঁড়িয়েছিল। দূরের জিনিস দেখা পাওয়ার গাধা সঙ্গে সঙ্গে এই সূচনাটা বলতে পারা গাধাকে বলল। বলতে পারা গাধা নিজের মালিককে পুরো কথা খুলে বলে। মালিক, আজকে বাজারে যাওয়াটা ঠিক হবে না, লুটেরা দাঁড়িয়ে রয়েছে, বুঝলেন? বিকেলবেলা ব্যবসায়ী খবর পেল যে অন্য একজন ব্যবসায়ীকে ডাকাতরা লুটে নিয়েছে। যদি আমার কাছে তিন জাদু গাধা না থাকতো তাহলে ভগবান আজকে কি হতো আমার? অন্যদিকে পুরনো গাধা খুব রাগ করছিল। এই তিন গাধাকে খুব ভালোবাসে মালিক, আমি এদের তো ছাড়বো না। পুরনো গাধা জঙ্গলে একটা বিষাক্ত গাছের পাতা নিয়ে আসলো আর ওই পাতাগুলো দাঁত দিয়ে কেটে কেটে নিজের খাবারে মিশিয়ে দিল আর ওই জাদুই গাধার কাছে গিয়ে বলল, ভাইরা, আমার না ভাত খেতে একদম ইচ্ছে করছে না, আমার না অম্বল উঠছে, তোমরা আমার খাবার খেয়ে নাও, যদি এর মধ্যে কেউ না খায় তাহলে খাবারগুলো নষ্ট হবে, আর অন্ন নষ্ট করা উচিত না। বলতে পারা গাধা ভাবতে শুরু করল, আজ থেকে আগে তো ও নিজের খাবার কোনো দিন দেয়নি, তাহলে আজকে হঠাৎ করে ও এত ভালো ব্যবহার কেন করছে? আমরা এই খাবার তো খেয়ে নেব, কিন্তু তোমাকে প্রথমে খেতে হবে। প্রথমে তোমাকে বালি আমার টম্বল উঠছে, তারপরও আমি কি করে খেতে পারি? আমরা গাধা, তাই বলে কি আমাদের বুদ্ধিটাকেও গাধা বলে মনে করছো নাকি? বলতে পারা গাধা পুরো কথা নিজের মালিককে বলে দেয়। ব্যবসায়ী পুরনো গাধার খাবারকে একটা ইঁদুরকে খাওয়াতে দেখালো। ইঁদুর খাওয়া মাত্রই মরে গেল। এবার এই গাধাদের না এখানে রাখা ঠিক হবে না। ব্যবসায়ী পুরনো গাধাকে নিয়ে একটা ধোবির কাছে বিক্রি করে দিল। ধোবি খুবই নির্দয়ী ছিল, ও খুব বেশি বোঝা গাধার ওপরে দিয়ে আর গাধাকে লাঠি দিয়ে খুব মারত। আরে মরে যাব আমি, আমাকে মেরো না। হ্যাঁ, আমি যদি ঠিক করে কাজ করতাম তাহলে প্রথম মালিকের কাছে আরাম করে থাকতাম। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে যারা অন্যদের জন্য গর্ত খোঁড়ে ওরা নিজেরাই সেই গর্তে পড়ে যায়।